মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলে সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দিন খুন হয়েছে। শনিবার 25 ফেব্রুয়ারি সকাল 10:30টায় উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙা কালীতলা পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দিন হাড়াভাঙা কালীতলা পাড়ায় ইয়াদ আলীর ছেলে। আফেল উদ্দিনের স্ত্রী তহমানা খাতুন জানান, সুজন আলী ও তার বাবা আফেল উদ্দিন দুজনে বাড়িতে থাকা অবস্থায় তিনি বাড়ির পাশে একটি দোকানে ঘুম কিনতে যান। আপনি এমনিতে মাঝে ও পাগল, ও মাথা ঠিক নাই গো, এমনি পাগল হয়ে গেছে বাবা, এখন মাথা ঠিক নাই। হ্যাঁ, ওই লোকের মেয়ের জন্য হইল, মানে পাগল হয়ে গেছে, পড়তে পড়তে 20 বছর হয়ে গেল, লেখাপড়া কত কত ওরম পাগল হয়ে গেছে, ধরো পাগলা করে দেওয়া রাখিছিল, ওর মশাদ মশাদ খাওয়ায়। পাগল ধরো মাথা খারাপ। আমরা আমার ছোট ভাই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল দীর্ঘদিন, হঠাৎ করে গতকাল ঘুমের ওষুধ না খাওয়ার কারণে সে রাত্রে ঘুমাইতে পারে নাই। এমন অবস্থায় সকালবেলায় শুনলাম এরকম ব্যাপার, আমার আব্বাকে মেরে দিছে। কী দিয়ে মারছে? আব্বা ওইভাবেই পড়ে আছে টিউবওয়েলের পাশে। হঠাৎ করে মা আমাদের ফোন দেয়, আমরা কুষ্টিয়া থেকে এসে এই কন্ডিশন দেখতেছি এবং পুলিশ প্রশাসন সাংবাদিক ভাইয়েরা সবাই এসেছে এবং সরজমিন দেখতেছে। এখন আইন অনুযায়ী যেটা হয় সেটাই করা হবে। প্রশাসনের প্রতি আমার শ্রদ্ধা সবসময়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, আসামিকে ধরতে পুলিশ মাঠে রয়েছে। একটা খবর পেলাম যে কাজীপুর ইউনিয়নে হারাভাঙ্গাতে ছেলে কর্তৃক তোর বাবা খুন হয়েছে। যাক, পরে সরজমিন দেখতে আসলাম, সে জানা গেল ছেলেটার নাম সুজন, বয়স 32 হবে। তো সে অ্যাবনর্মাল, দীর্ঘদিন যাবৎ সে পাবনা মেন্টালে ভর্তি ছিল, তো ওষুধ খায় নিয়মিতই। গত রাত্রে সে ওষুধ খায় না, খেলে তার মাথার ব্রেন মধ্যে এলোমেলো হয়ে গেছে। তো বাড়িতে তার শুধু মা থাকে, বাবা থাকে, একটা ভাই, সে ইয়েতে কুষ্টিয়াতে বিআরবিতে চাকরি করে। ভাইটাও ছিল না, মাটাও ওই সকালে বাসার বাইরে ছিল। তোর মনে কি হয়েছে, মাথা কি হয়েছে? পরে বাবাকে ইয়েতে ধরে বাড়ির ভিতরে ধরে একটা কোপ দিয়ে পড়ে যায়, উপর হয়ে ওই পুরো আবার তার ঘাড়ে কোপ দিয়েছে। দেওয়ার পর সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং করে সে ছেলে রক্ত রক্ত মাখা যখন পালাচ্ছিল তখন তোর মার সামনে বসছে। মা বলছে যে এ তুই কোথায় কী করে আসলি? পরে এসে দেখা যায় তার স্বামী ডেড নিচে পড়ে আছে, পরে সে পালিয়ে চলে গেছে আর কি। এটি আমরা ওকে ধরার চেষ্টা করছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে, লাস্ট পাঠানো হয়েছে।